বললাম না যেতে দেওয়া যাবে না। আরে দাদা, তুমি কি স্কুলে সিকিউরিটি গার্ড নাকি সিনেমা হলে সিকিউরিটি গার্ড? হ্যাঁ, না হয় একটু লেট হয়েছে, তাতে এত ঝামেলা করার কি আছে? তুমি এর বাবা মাকে চেনো কি? ও যদি আমার ছেলে হতো এটাই আমি করতাম, রুল ভাঙা যাবে না। দাদা কি হচ্ছে এখানে? এই গেল সর্বনাশ হয়ে। একে তো দেরি করে এসেছেন, আবার আমায় রুল শেখাচ্ছেন। এত দেরি কেন? না টিচার, আসলে এই জন্য তোমাকে বলেছিলাম এত আস্তে আস্তে গাড়ি চালিও না, দেখলে তো তোমার জন্য আজ আমার লেট হয়ে গেল। কি ধড়িবাজ ছেলে, দেখ কি রকম উল্টো কথা বলে আমাকে ফাঁসাচ্ছে এখন। মনে মনে এত কি ভাবছো? চলো চলো বাড়ি নিয়ে চলো। তুমি কি আগে গরুর গাড়ি চালাতে নাকি? আর তো কোনো উপায় নাই। পড়াশোনার মূল্য যদি বুঝতে তাহলে এত দেরি করে আসতে না। সবাই তোমার গাড়ির পাশ কাটিয়ে একে একে চলে যাচ্ছিল, আর তুমি কি করছিলে? গরুর গাড়ির মতো আস্তে আস্তে চালাচ্ছিলে। সত্যি নিলে সাইকেল টেস্টটা দারুণ হলো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আজ যদি স্কুলে আমি সাইকেল চালিয়ে আসতাম তাও টাইমে চলে আসতাম। দোষ করলি তুই, আর বকা খেতে হচ্ছে আমাকে? কাজ করার ইচ্ছে না থাকলে কাজ করো কেন? আর ইউনিফর্ম দেখো, টাইটানিকের ক্যাপ্টেন যেন সেজে গুজে জাহাজ চালাতে এসেছে। সেদিন কি করলো? চকলেট আইসক্রিম দিয়ে বাচ্চাটার পেটটাকে খারাপ করে দিল, ছেলেটা ক্লাসটাই করতে পারলো না। আর আজকে কি করলো? এত দেরি করে এলো যে ক্লাসের টেস্টটাই মিস হয়ে গেল। ঠিক কি করতে চাইছো? আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না ম্যাডাম। আমি তো আব্দুল কালামের মতো হতে চাই, কিন্তু মনে হয় পারবো না শুধুমাত্র এর জন্য। ভাগ্য ভালো আব্দুল কালাম এটা শুনতে পায়নি। এত কেয়ারলেস একজন লোককে কি করে কাজে রাখতে পারে? আমি এটা জিজ্ঞেস করব মিনা ম্যাডামকে। টিচার 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 প্লিজ টিচার, আমার ভুল হয়ে গেছে টিচার, আমাকে ক্ষমা করে দিন। তুমি আজ ফেসে গেছো। কোনো কথা শুনবো না, যদি আমি ওকে না আটকাই ও তাহলে এরকমই করতে থাকবে। টিচার প্লিজ টিচার, এরকম আর হবে না ম্যাডাম। আপনি আগের বারও একই কথা বলেছিলেন, কিন্তু এর তো দেখছি কোনো শিক্ষা হয়নি তাতে। স্কুলে এত দেরি করে আসার শাস্তি কি হয় সেটা তুমি জানো কি? সেটা নীল জানলেই ভালো হয়। আমাদের স্কুলের গার্ডেনে অনেক ময়লা জমে গেছে মিস, পরিষ্কার করতে হবে। আরে না না, এইটুকু ছোট বাচ্চার জন্য এত বড় পানিশমেন্ট দেওয়া কি উচিত টিচার? এই যে পানিশমেন্ট নীলকে নয় তোমাকে দেব দেরি করে নিয়ে আসার জন্য। টিচার আমাকে? এসব আপনি কি বলছেন টিচার? রুলস তো রুলসই হয়। হ্যাঁ তো, রুলস একদম ভাঙা চলবে না। দোষ কে করলো আর কাকে শাস্তি পেতে হচ্ছে? কি জীবন রে ভাই, এখন কি না আমাকে এইসব নোংরা পরিষ্কার করতে হবে? মিস তো বলেই খালাস, যাই হয়ে যাক না কেন নোংরা পরিষ্কার হতেই হবে, স্কুল ক্যাম্পাসে যেন কোনো ময়লাই না পড়ে থাকে। যাক হয়ে গেছে, স্কুল ক্যাম্পাস অনেকটাই পরিষ্কার লাগছে নারান, এবার একটু বিশ্রাম নেওয়া যেতে পারে। এগুলোকে ফেলছে আঙ্কেল, এগুলো ভালো করে পরিষ্কার করো, ভগবান তোমায় খাবার দেবে। কি শয়তান ছেলে, ভগবান তোমায় সবজি দেবে। এই দাঁড়া, তোতে দেখাচ্ছি, খুব বাড় বেড়েছিস না? তোদেরকে নিয়ে যা করবো না। এই তুমি আউট হয়ে গেছো, এবার আমি খেলবো। তুমি খেলে কি করবে? তোমাকে দেখার জন্য কেউ আসবে না। আবার বল করো। এর কাছে এত ভালো খেলনা কি করে এলো? সামথিং রং।
বুঝলে প্লিজ এটা আমাকে ফেরত দিয়ে দাও ওটা আমার মা আমার মা তোকে না শুধু আমায় গিফট দেবে তুই আমার খেলনা নিয়ে খেলবি কি ভাবছিস আমি তোকে ছেড়ে দেব একদম হবে না এটা দে দে আমায় নীল আমি সত্যি বলছি এটা আমার খেলনা প্লিজ দাও এই আর কোনদিনও যদি এটা হাত দিয়েছিস তাহলে হাত একেবারে ভেঙে রেখে দেব প্লিজ নীল এটা আমাকে দিয়ে দাও না আমি এটা সমুদ্রে ফেলে দিতে পারি কিন্তু তোকে আমি এটা দেব না নীল নীল শোনো প্লিজ দাও এই ছাড় আমায় ছাড় বলছি আচ্ছা শোনো না একটু পরে ফোন করছি দাও নীল প্লিজ দাও এটা ছেড়ে দে বলছি ছাড় এটা ছাড় ওরা তো দেখছি মারপিট শুরু করে দিয়েছে এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে তোর দিন শেষ মিষ্টি দে আমায় দাও নীল ছাড় না নীল দাও বলছি মা মা এরকম ভাবে মামা করে চিৎকার করছিস কেন গিয়ে দেখবে চলো কি হচ্ছে কি হয়েছে সেটা বলবি তো তুমি যদি এটা ঠিক না করে দাও এই বাড়িতে কার জায়গা কোথায় তাহলে আজ যা হচ্ছে এটা রোজ হবে এসব কি বলছিস আমি ভুল কিছু বলছি না মা তুমি নিজে একবার বাইরে এসে দেখো নীলের কি অবস্থা করেছে কার কথা বলছিস নিজে এসে দেখো না মা দাঁড়িয়ে আছো কেন চলো চলো নিজে গিয়ে দেখবে চলো চলো দেখো মা ওই মেয়েটা নীলের সাথে কি করছে দেখো বলছি প্লিজ দাও কি হলো নীল শুনতে পাচ্ছ না কি বলছে মিনা ম্যাডাম এটা আমাকে গিফট দিয়েছিলেন এই মিথ্যা কথা বলিস না মা আমাকে ছাড়া কাউকে গিফট দেয় না এটা তুই চুরি করেছিস নীল প্লিজ এরকম কথা বলো না আমাকে তোমার ফ্রেন্ড বা বোন ভেবে ছেড়ে দাও এটা প্লিজ ছেড়ে দাও আমি আমার মায়ের নামে দীপিকাটা বলছি এটা মিনা ম্যাডাম আমাকে দিয়েছেন বিশ্বাস না হলে ওনাকে গিয়ে জিজ্ঞেস করো এ আমি কেন জিজ্ঞেস করব তোর কাছে মিনা ম্যাডাম হতে পারে কিন্তু আমার কাছে আমার মা তোর মা না নীল প্লিজ দাও এটা আমাকে দাও এই খেলনাটা আমার কাছে থাকুক আমি খুব সাবধানে রাখবো এই এটা তোকে সামলে রাখতে হবে না এটা ভেঙে যাক কিন্তু যেন তোর হাতে কখনো না যায় দেখো তুমি রেগে গিয়ে এখন এইসব আমাকে বলছো পরে আমাকে দোষ দিও না আচ্ছা তুমি এটা সকালে ফেরত দিও বুঝলে না হলে মিনা ম্যাডামে খুব খারাপ লাগবে নীল দেখছো তুমি এইসব এই দে বলছি চলো মা নিচে চলো না হলে মেয়েটা নীলের কোনো ভয় করে দেবে চলো মা গিয়ে দেখি প্লিজ দাও দাও বলছি আরে আরে নীল 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 কি হয়েছে সোনা কোথায় লেগেছে বাবা সাবধানে আস্তে সাবধানে কোথায় লেগেছে বাবা কোথায় লেগেছে আরে এই তোমার এত বড় সাহস হয় কি করে নীলকে ধাক্কা মারার আমি ধাক্কা দিইনি ঠাম্মা ও আমার খেলনাটা কেড়ে নেওয়ার জন্য খুব টানাটানি করছিল আমি হাত ছেড়ে দেওয়ার সাথে সাথেই ও নিচে পড়ে গেল আমি কি কখনো নীলকে আঘাত করতে পারি ঠাম্মা আমি ইচ্ছে করে কিছু করিনি ঠাম্মা ঠিক আছে চুপ করো তুমি ওকে ঠেলে ফেলে দিলে আবার মুখে মুখে তর্ক করছো এই সব কিছু বৌদির জন্য হয়েছে মা একটা খেলনার জন্য নীলকে এভাবে ধাক্কা মেরে ফেলে দিল
কোথায় লেগেছে নীল? খুব ব্যথা করছে। হ্যাঁ পিসি খুব ব্যথা করছে। আচ্ছা আচ্ছা। এই মেয়েটাও না। ও ইচ্ছে করে আমায় ধাক্কা মেরেছে। আর ও আমাদের বাড়ি থেকে আমার খেলনা চুরি করেছে। ও শুধুমাত্র বাজে না, ও খুব খুব বাজে মেয়ে।